বাবন ঠাকুরের কাঠুম কুটুম হোক বা কাঠের তৈরি খেলনা পুতুল, শৈশবের অনেকটা সময় সবারই কাটে এইসবের মাঝখানে। কিন্তু এই পুতুল গড়েই যাতে সংসার চলে, কোভিড পরিস্থিতিতে তাঁদের অসহায় অবস্থা। এবার তাই পুজোর বাজেট কাটছাট করে এই শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘ। পুজোর থিমে উঠে আসছে গোটা একটা গ্রাম। পূর্ব বর্ধমান জেলার অগ্রদীপ স্টেশনের নতুন গ্রাম, কাঠের তৈরি রং বেরঙের পুতুল তৈরিতে বিশ্ববিখ্যাত এই গ্রাম। কিন্তু সুন্দর সাজানো গোছানো এই গ্রামে হঠাৎই নেমে আসে অন্ধকার, করোনা, লকডাউন। এক ধাক্কায় আয়ের পথ হারিয়ে ফেলে নতুন গ্রাম। পুতুল বিক্রি করে সংসার চলত, কিন্তু তা কিভাবে, কোথায় বিক্রি হবে? ছোট ছোট কাঠের এই পুতুল 2019 সালের পর থেকেই বিক্রি বা বিপণনের কোনো পন্থা নেই। একে তো লোকাল ট্রেন বন্ধ, সেখানে ফেরিওয়ালার ওঠা নিষেধ, পাশাপাশি বন্ধ মেলাও। এই গ্রামের শিল্পীরা আক্ষরিক অর্থে অনাহারে অর্ধাহারে আছেন। ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘ গত বছরই পৌঁছে গিয়েছিল এই গ্রামে। করোনার ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে গ্রামবাসীদের আর্থিক দুরবস্থার কথা জানতে পারেন উদ্যোক্তারা। তখনই সিদ্ধান্ত নেন, গ্রামের 50টি পরিবারের বানানো সব কাঠের পুতুল তাঁরা কিনবেন। এবার মণ্ডপ তৈরির জন্য পুতুল নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ওদের ওখানে তেমন কাজকর্ম নেই বললেই চলে, যে কারণে আমি ওদের, আমরা প্যান্ডেলের কিছু জিনিস ওদের থেকে নিলে তাহলে ওদের কিছুটা মানে 15টা পরিবার মোটামুটি চলতে পারে, এটা আমরা ওখান থেকে একটা আভাস পাই। তো আমার প্রথম এ আসে যে আমি এইটা ওদের কিছু জিনিস অর্ডার করি। আমাদের পুজোটাও কাঠের পুতুলের জীবন। আমাদের এখন প্রথম ডিজাইন রয়েছে এসো উমা। তো আমরা আমাদের যে মূর্তি ওখানে মানে কাঠের পুতুল তৈরি হচ্ছে, 30টি মহিলা মানে উমার তুলির টানেই কিন্তু কাঠের পুতুলের জীবন ওখানে আমরা পাই। তো সেই থেকেই আমাদের এই ভাবনা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পুজো কমিটিগুলিকে 50,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই টাকাও এই শিল্পীদের হাতেই তুলে দেবেন ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের উদ্যোক্তারা। এই 50,000 টাকা আমরা ওই 50টা পরিবারের জন্য, ওই গ্রামের জন্য আমরা এই টাকাটা ওখানে ইউজ করব, যাতে ওদের ওই মানুষগুলোর, আমরা হয়তো তাদেরকে সবসময় ভালো করে রাখতে পারবো না, কিন্তু সাময়িক দুদিন পাঁচ দিন যে কটা দিন তারা ভালো থাকে পুজোর মুহূর্তটুকু। পুজোর মণ্ডপে এখন গড়ে উঠছে আস্ত একটা গ্রাম। কারিগররা বানিয়ে চলেছেন ছোট বড় নানান মাপের কাঠের পুতুল। বাঁশের বাখারের ক্যানভাসে শিল্পীদের বানানো পুতুল তৈরি, থরে থরে সাজানো থাকবে মণ্ডপের ওপর থেকে নিচে সর্বত্র। পুজোর 78তম বর্ষে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কাটোয়ার এই গ্রামের অভাবী শিল্পীদের প্রতি সেটাই হবে ইস্ট বেলেঘাটা জনকল্যাণের বিনম্র শ্রদ্ধা নিবেদন। ক্যামেরায় তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।